মুন্ডেশ্বরী নদীর জল বাড়তেই রবিবার থেকে খানাকুলের পোল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাতুল ও সুলুট গ্রামে জল ঢুকছে। জানা গেছে, ওই এলাকায় আরোরা খালের মাধ্যমে মুন্ডেশ্বরী নদীর জল গ্রামে গ্রামে ঢুকছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালেও তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। এদিকে জল ক্রমশ বেড়েই চলেছে, তাই সেই কারণে অনেক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। তাই স্কুলের পরীক্ষাও বাতিল করা হয়েছে। এখন দেখুন সেই দৃশ্য। দেখলাম মানুষ বড়ই মুসিবতে পড়ে গেছে। এদের গরু ছাগল এই যে আছে, গরিবি এলাকা, এদের রাখার মতন জায়গা নাই। আমি যেটা নিজ চোখে কালকে দেখলাম, রাত্রি 11টার সময় সব গরুগুলো বাঁধে ছিল, এখান থেকে কোনো রকমে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে গিয়ে কোথাও কোথাও সব রেখে আসছে। আর এই সব সমস্যায় পড়েছে। বাড়িঘর ধরে কী অবস্থা? বাড়ির ঘর ধরে যা কারুর কারো ডুবে গেছে। যেমন এখানে আমার মেয়ের ভাসুর টাসুর আছে, এদের সব ঘর বাড়ি ডুবে গেছে। আর ওরা রাত্রেবেলায় রাত্রি 12টার সময় ওই মাটির ঘর, সেখান থেকে সব মালপত্র তুলে কোথাও রাখবো। হ্যাঁ, মাটির ঘরে ওই রাত্রি 12টার সময় সব বার করে নিয়েছে। আর সারা রাত জেগে বসে আছে। কোথায় আশ্রয় নিয়েছে? আশ্রয় নিয়েছে যেখান থেকে একটু উঁচু পেয়েছে, ওই বাস্তুর মধ্যে সেখান থেকে আশ্রয় নিয়েছে। সারাদিনকে বলছি, প্রধান খালি বলছে দেখ, স্কুলগুলো তো ছুটি দিয়েছে, স্কুলগুলো কি গেছে? স্কুলগুলো আজকে ছুটি দিয়েছে। স্কুল তো এখান থেকে অনেকটা দূরত্ব, স্কুলে যাবেটা কি করে? আজকে পরীক্ষার ডেট ছিল, বাচ্চারা সেখানে ফোন করে জানা গেল, বললে সুলুট গ্রাম ডুবে গেছে, পরীক্ষা বাতিল, পরবর্তীকালে পরীক্ষা কবে হবে এটা বলা যাবে। নৌকা কি ব্যবস্থা করা হয়েছে? নৌকাটাও কোথা থেকে ব্যবস্থা করা যাবে? এখানে সরকারি আধিকারিকরা এসেছিল? সরকারি এখানে কেউ কোনো ব্যবস্থা নাই, সরকারি কেউ আসেনি। আমার নাম শেখ আকবর। এটা সুলুট গ্রাম, পাতুল সংঘর্ষ পাতুল এলাকা। পুরো চারিদিকে বাড়িগুলো, চারিদিকে জল, মাটির বাড়ি আছে, সে বাড়িগুলো কাঁদালে জল চলে এসছে। প্রধানকে ফোন করছি, প্রধান খালি বলছি আমরা দেখছি, এখন অন্য জায়গারই পড়ে আছে। যে মানুষগুলো থাকতে পারছে না, একতলা ঘরের কাছাকাছি জল চলে এসছে, তাকে বললে প্রধান বলে কোনো গ্রাহ্য করতে চায় না। মানুষ গরু ছাগল বাচ্চা ছেলে নিয়ে তার জন্য স্কুল বন্ধ করে দিল, ছেলেরা স্কুল যেতে পারছে না। বাচ্চাদের স্কুল যে কোনো একটা ব্যবস্থা করবো যে ছেলেগুলো পরীক্ষাটাও যাতে দিতে পারে, তাতেও কোনো গ্রাহ্য করছে না, সে অন্য এলাকালেই পড়ে আছে। তাহলে এই সামনে মানুষগুলো কোথায় যাবে? বলতে গেলে এখানে এরা প্রধান কোনো স্টেপ নিচ্ছে না, যে আমাদের এখানে দুটো বেল্ট আছে, সেই বেল্টটা যে জলের তলায় চলে যাচ্ছে, যে একটা মানুষের আগ্রহ যাবো যে দেখি, কোনো দেখা দেখির গল্প নেই। তাহলে মানুষ প্রধানের উপর এমনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যে সামান্য ঘরের সামনে প্রধান, সে তো আগে গিয়ে দেখবে বাড়িগুলো, যে মানুষগুলো কী করে থাকছে, সারা রাত কীভাবে জেগে আছে। হয়তো উঁচুতে কারোর দুটো একটা বাড়ি আছে, সবাই মিলে থাকা হচ্ছে সেখানে, সেগুলো প্রধান সাহেবকে দেখতে হবে না? সরকারি ত্রাণ বা কিছুই দেয় না, একটা নৌকার ব্যবস্থা নেই, সরকারি ত্রাণ ফান তো কিছুই নেই। আমার নাম হচ্ছে রেজাউল আলী মল্লিক। 20 নম্বর রোড যে আছে বড় ব্রিজের মুখটার কাছে, ওখানে অবধি জল উঠে যায়। এই যে পরে যে জলটা এসে আর যোগান যদি দেয়, তখন দেখা যাবে ওই ওখানে অবধি জল উঠে যাবে। আর এই মাঠ তো এ অসাঁতার পানি হয়ে যায়, তারপরে গ্রামের বাড়িঘর দর লোকের ডুবে যায়। যে রাস্তায় এই ঢালাই রাস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো তো থাকেনি কাল? না না, এগুলো কাল থাকেনি, আজ সকাল থেকে বাড়তে শুরু করেছে। বাড়ছে জল? হ্যাঁ, জল বাড়ছে, আরও বাড়বে, যে হিসাবে জল ছেড়েছে বলছে ডিবিসি থেকে, আরও জল বাড়বে। আপনার নাম? আমার নাম হচ্ছে আজেদ মল্লিক।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616 9732162660। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।